মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আসুন শাশুড়ি মা, বরণ করুন। কোনো বরণ হবে না, যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে তুমি এবারির বউ, ততক্ষণ কোনো বরণ হবে না মালা চ্যাটার্জি। ও মা, এই তো এভিডেন্স দিচ্ছি তো। আর সব থেকে বড় এভিডেন্স তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। কি উৎসব মুখার্জি? আজ যদি আমাকে এখান থেকে ব্যাক করে যেতে হয় তাহলে কিন্তু আমি সোজা থানায় যাব। তার আগে স্টেটমেন্ট দেব, এভিডেন্স দেব যে তুমি আমাকে খুন করার চেষ্টা করেছিলে, আমার পিঠে একটা ছুরি বিঁধিয়ে দিয়েছিলে তুমি, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে শুধুমাত্র প্রমাণ লোপাট করার জন্য। কোনটা চাইছো তুমি বৈদেহী মুখার্জি? আপনি বলুন, পুরো পরিবার ভাবুন। আর কৌশিকি মুখার্জি, আপনিও ভাবুন কি করবে। মানে মুখার্জি পরিবারের এই কিচ্ছা কেলেঙ্কারির কথা শুনে তো বাইরের লোক কানে আঙুল দেবে। তা আপনার পত্রিকাতে ছাপবেন নাকি? তোমার মতন মেয়েদের আবার নিউজ হয় নাকি? তোমার মতন মেয়েদেরকে নিউজ হয় না তো? আরে নিউজ হওয়ার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, একটা পেডিগ্রি থাকা দরকার, সেটা তোমার নেই। আর তাছাড়া সবাই নিউজ মেকার হয় না, ইজ দ্যাট ক্লিয়ার? সবাই নিউজ মেকার হয় না। ঠিক তাই, আমি নিউজ মেকার হতেও চাই না, আমি এবারে বউ হতে চাই। যদি নিউজ তৈরি করার হতো তাহলে তো আমি থানায় যেতাম, ওদেরকে স্টেটমেন্ট দিতাম, এভিডেন্স দিতাম, আর এতক্ষণে উৎসব হাজতে থাকতো। এখনো আমার পিঠের ক্ষত শুকায়নি। এবার আপনারা ভেবে দেখুন কি করবেন। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। মেহেন্দি উলু দাও। Disgusting. জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।